সবুজ সাথী প্রকল্পে সাইকেলের জন্য পড়ুয়া পিছু 50 টাকা করে নেওয়ার অভিযোগ উঠল ডায়মন্ড হারবারের একটি স্কুলের বিরুদ্ধে। গত শনিবার খর্তনলা বিপিন বিহারী শিক্ষা সদনে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় সাইকেল। অভিভাবকদের অভিযোগ, সবুজ সাথী প্রকল্পে সাইকেল পেতে স্কুলকে 50 টাকা করে দিতে হয়েছে, না হলে সাইকেল দেওয়া হবে না বলে জানানো হয়। স্কুল কর্তৃপক্ষের দাবি, স্কুলের তহবিলে টাকা না থাকায় নূরপুর হাই মাদ্রাসা থেকে সাইকেলগুলি আনাতে পরিবহন খরচ বাবদ এই টাকা নেওয়া হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক জানিয়েছেন, সবুজ সাথী প্রকল্পে বিনামূল্যে সাইকেল দেওয়া হয়, এক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের টাকা নেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে। আমাদের ছেলেরা এসে বলছে বাবা 50 টাকা করে দিতে হবে। কিসের জন্য বললে স্কুল থেকে সাইকেল দিচ্ছে বলে আমাদের 50 টাকা করে নিচ্ছে। প্রত্যেক গার্জেনের কাছ থেকে 50 টাকা করে বাচ্চারা নিয়ে গিয়েছে, গিয়ে ওই স্কুল থেকে সাইকেল দিয়েছে আমাদের। আর এর আগে আমার মেয়ে ছেলেও গাড়ি পেয়েছিল, ওই 50 টাকা করে দিয়ে নূরপুর থেকে আমি গাড়ি এনেছি, 50 টাকা সেখানে জমা দিয়েছি, দিয়ে আমি আবার সেখান থেকে গাড়ি চেলে নিয়ে বাড়ি এসেছি। এমনকি গাড়ি এমনভাবে দিচ্ছে, গাড়িগুলো তো এনে 350-400 টাকা করে খরচা করতে হচ্ছে প্রত্যেক গাড়িটার পিছনে। সাইকেলের জন্য 50 টাকা চেয়েছে, আমি দিতে গিয়েছিলাম। আমি জিজ্ঞেস করলাম যে কিসের কী ব্যাপারে 50 টাকা লাগবে, বা না গাড়ি ভাড়া পাবো, এই কথাই। আমরা 50 টাকা করে নিয়েছি ছাত্রদের কাছ থেকে, কেননা ছাত্ররাই বলেছিল আমাদেরকে যে আমাদের এখানে এনে দেন, কেন আমাদের সাইকেলটা নিতে হয় নূরপুর হাই মাদ্রাসা স্কুল থেকে, যেহেতু ওখান থেকে বিডিও অফিস বা সরকারি ইয়ে থেকে আমার স্কুলে পৌঁছে দেয় না, তা সেখান থেকে নিয়ে আসতে হয়, তার তো একটা ক্যারিং কস্ট আছে। সেই ক্যারিং কস্ট হিসেবে আমি আমার ছেলে মেয়েদের বলেছিলাম যে তোরা এক কাজ কর, আমার সঙ্গে চল, আমার 26টা সাইকেল, যে চল আমি নূরপুর হাই মাদ্রাসা থেকে তোকে দিয়ে দেবো। তো ওরা বললো স্যার আমরা যাবো না, আমাদের যা লাগে আপনি এটা এনে দেন এখানে, স্কুল থেকে নেব। আমি তখন বললাম যে তোরা 50 টাকা করে দে, আমি আনছি, আমার ক্যারিং কস্ট বাবদ যেটা লাগবে সেটা নেব, বাকি টাকা তোদের ফেরত দেবো। আমি খোঁজ নিচ্ছি, এবার খোঁজ নিতে পারি, কোন স্কুল সাইকেল তো ফ্রি অফ কস্ট দেওয়া হয় 9 ক্লাসকে, কি করে পয়সা নিতে পারে, কোনো পয়সা নিতে পারে না। দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে তৃণমূল বিধায়কের সামনে যুব তৃণমূল নেতাকে নিয়ে ক্ষোভ উগরে দিলেন দলীয় কর্মীরাই। গতকাল ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের মল্লিকপুর এলাকায়। সেখানে দিদির দূত কর্মসূচিতে যান বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। তার সামনেই তৃণমূলের পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে যুব তৃণমূলের অঞ্চল সভাপতি ও মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সোলেমান মণ্ডলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন তৃণমূল কর্মীরা। ফোনে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করে ষড়যন্ত্র হচ্ছে বলে পাল্টা দাবি করেছেন অভিযুক্ত যুব তৃণমূল নেতা। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তৃণমূল বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। যত নয়নজলি আছে এবং গোরস্থান আছে টোটাল বিক্রি করে খেয়ে দিচ্ছে, যে আসছে তাদের ঝামেলা বাজিয়ে দিয়ে তাদের থেকে টাকা নিয়ে নিচ্ছে, 42 জনকে কেস খাইয়ে তাদের পুলিশকে দিয়ে তাদের নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছে। দিদির কাছে বার্তাটা পাঠাতে চাচ্ছি যে আগামী দিনে যেন এইসব নেতা এবং নেত্রীদের যেন না রাখা হয়। কতটা সত্যতা সেটা আমরা দেখব, অভিযোগ করলেই তো হবে না, অভিযোগের সত্যতা প্রমাণ করতে হবে, এবার আমরা দেখব, দেখে যদি এর মধ্যে কোনো সারবার্তা থাকে আমাদের অ্যাকশন নিশ্চয়ই আমরা নেব, যে আমাদের দলীয় কর্মী যদি কোনো রকম অনৈতিক কাজকর্মে জড়িয়ে থাকে তাকে রেয়াত করা হবে না।